সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের দেখাবো সরাসরি মালিক চালিত একটা গাড়ি, এবং মালিকের নিজেই চালান এবং নিজেই মেনটেন করেন, বাসা বাড়ির গাড়ি বলতে পারবেন। গাড়িটা ভাইয়ার নামেই রয়েছে, এই যে দেখেন। আজকে আপনাদের এই সাদা গাড়িটা দেখাবো, আর এই যে ভাইয়া দাঁড়িয়ে আছে, এই ভাইয়াই মালিক। আমরা আজকে সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো গাড়িটা। দেখেন, এই হচ্ছে গাড়িটা নিয়ে আসলাম একটা খোলামেলা জায়গায়। আসলে পরিবেশটা খুবই সুন্দর, পরিবেশটা আপনাদেরকে একটু দেখাতে চাই। খুবই সুন্দর একটা পরিবেশ। দেখেন আকাশের যে মেঘগুলা রয়েছে, মেঘগুলা দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর তার মাঝেই রয়েছে সুন্দর একটা গাড়ি, এবং সরাসরি মালিক থেকে কিনতে পারবেন এমন একটা গাড়ি। আর এই গাড়িটা কিন্তু চট্টগ্রাম মেট্রোর গাড়ি। যে ভাইরা চট্টগ্রাম মেট্রোর গাড়ি খুঁজছেন, খুবই রিজনেবল প্রাইসে, খুবই কম দামে, আর আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং গাড়ি ভাইয়ার নামেই, রুবেল ভাইয়ার নামেই গাড়িটি রয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এবং গাড়িটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন, দেখেন 2000। আর এই গাড়িটা 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 2005 মডেলের DX গাড়ি, এবং 2010 রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি। গাড়িটার সামনের দুইটা টায়ার কিন্তু একবারে নতুন রয়েছে। আর সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যাচাই বাছাই ছাড়া কোনো গাড়ি কিনবেন না। আপনারা আগে ফিজিক্যালি দেখবেন, দেখে শুনে বুঝে তারপর আপনাদের পছন্দ মতো গাড়ি কিনবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং বর্ডারের কন্ডিশন। আর এই গাড়িটা 2005 মডেলের একটা DX গাড়ি, 2010 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটার কিন্তু ডকুমেন্ট আপডেট রয়েছে, আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি মালিক রুবেল ভাইয়াই রিসিভ করবেন। আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সে ধরনের গাড়ি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা গাড়িটা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন, তাহলে একটা আইডিয়া পাবেন গাড়িটার কি অবস্থায় রয়েছে। আর ভিডিও শেষে আমি গাড়িটার লোকেশন এবং দাম দুটোই বলে দিব। Thank you.
সুপ্রিয় দর্শক, এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 13,90,000 টাকা। আপনারা এখানে দামাদামি করার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক। আর এই গাড়িটা রয়েছে বগুড়া ডিস্ট্রিক্টের মাটিডালি নামক এলাকায়। আপনারা সরাসরি যোগাযোগ করে গাড়িটা দেখতে পারেন। আর এই গাড়িটা এত সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে দেখাতে পারবো, এজন্য খুবই ভালো লাগছে। দেখেন পরিবেশটা আরেকবার একটু দেখাই। আর এখানে দেখেন এই নদীর ভিতরে মাছ ধরছে, খুবই সুন্দর লাগছে। আসলে হাইস গাড়ির খবর অনেক জায়গা থেকেই আসে, কিন্তু এরকম সুন্দর পরিবেশে ভিডিও করাটা অনেক সময় হয় না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো হাইস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।